তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তিস ব্লগ। সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, সকাল থেকে দেখা যাচ্ছে। এদিকে বৃষ্টি, আমার হাজবেন্ডের মানে বিজনেসের অবস্থা ভীষণ খারাপ বুঝলেন। তোমার কালকে অনেক টাকার মাল কিনেছে বুঝলেন, মাল বলতে তোমার কালকে অনেক টাকার মাশরুম কিনেছে যে আজকে বিক্রি করবে। তো আজকে ও একটা বাজারে যায়, তো সেখানে ওর ভালো বিক্রি টিক্রি হয়। তো তার জন্য কতদিন ধরে তো মাশরুম নেই, বাজার করতে পারে না মাশরুম নেই জন্য। আর কালকেও মাশরুম পেয়েছে, বাট আজকে মানে সেই যে ভোরবেলার থেকে বৃষ্টি বৃষ্টি, আর আগে হয়েছে কি না বলতে পারবো না, বাট ভোরবেলার থেকে বৃষ্টি। তো মানে কপাল খারাপ থাকলে যা হয়। আমি হাজবেন্ডকে ফোন করলাম যে কি গো মাশরুমগুলো বিক্রি হয়েছে, বলছে না হয়নি, বৃষ্টি পড়ছে, কাস্টমারই নেই, 1 কেজি মাশরুমই বিক্রি হয়নি, যেখানে তোমার প্রায় 60-70 কেজি মাশরুম সে নিয়ে গেছে। তার মানে প্রত্যেকবার গরমে না মানে আমাদের এই কষ্টটা আমি সহ্য করতে পারি না, যেটা সত্যি কথা। হয় তোমার মাল তো মাশরুম থাকবে না, তুমি কী বিক্রি করবে এখন? দেখো বিজনেস হলে মানুষকে ঘরে বসে থাকলে খাওয়া জুটবে বলো? নিশ্চয়ই জুটবে না। তো এদিকে তোমার মাশরুম নেই, মাশরুম নেই। আচ্ছা এরকমভাবে কদিন ঘরে বসে কাটায়, অল্প একটু মাশরুম বেরোয়, আবার ওটা নিয়ে দৌড়ায়। আর কালকে মাশরুম পেয়েছে, আজকে এই বৃষ্টির জন্য পুরো বরবাদ। মানে কীরকম বরবাদ বলতো? দেখো যখন তোমার ইচ্ছা হয় না মাশরুম না থাকে, সেটাও মনে করো আচ্ছা ঠিক আছে নেই, চলে যাচ্ছে কোনো রকম কষ্ট মাস্টে। কিন্তু যখন তুমি অনেক টাকার মাশরুম কিনবে সেটা বিক্রি করতে পারবে না, ভাবো তো সেই টাকাগুলো তোমার কীভাবে জলে যাচ্ছে। সকাল থেকে না কোনো কাজ করিনি, দেখো যখন বিছানা পাটি পড়ে আছে, খালি চা খেলাম, ছেলে বিস্কুট খেয়েছে, ছেলেকে এখনও ভাত খাওয়াইনি, খাওয়াবো। তো মনটাই ভালো লাগছে না যে কি হবে বলো তো, এই কারণে একদম মানে মন মেজাজ একদম ভালো নেই। অনেকদিন ধরে প্রায় তোমার 1-2 মাস ধরে এরকম চলছে সংসারের। প্রত্যেকবার গরমে হয়, এবার নতুন বলে কিছু না, প্রত্যেকবার গরমে সেম প্রবলেম তোমার হয়। মাল বেশি থাকবে, বৃষ্টি রোদের প্রবলেম, মাল নষ্ট হয়ে যায়, বাইরে পাঠানো যায় না। তো প্রত্যেকবার গরমের এই মানে কী বলবার বলো, মনটা খারাপ আর কি। এই প্রত্যেকবার গরমে ওর বিজনেসটা এতটা খারাপ থাকে, মানে তার জন্য নাকি আমার কিছুই ভালো লাগে না। মানে ও মানে ওকে তো তোমরা শীতকালে গরু গাধার মতো খাটতে দেখবে। মানে ও তখন যেহেতু ব্যবসা ভালো থাকে আমাদের, সেহেতু এক মুহূর্ত ঘরে রেস্ট করে না। এখনও ব্যবসা অত ভালো নেই, তবু দেখবে দৌড়াচ্ছে, এদিকে দৌড়াচ্ছে, ওদিকে দৌড়াচ্ছে। এই যে আজকে বাইরে বৃষ্টি, এই সারাদিন বৃষ্টিতে বৃষ্টিতে ভিজবে, কোনো ব্যবসা ঠিক নেই, মন তো ভালো নেই বুঝলে। তারপর আমিও ভেবেছিলাম যে পিটিএফে কাজ করি, তো যাই হোক যেটুকু পাই, যেটুকু ইনকাম হোক, কমসে কম আমার বরের পাশে আমি একটু দাঁড়াতে পারবো। তো ও ও কিন্তু এই কথাগুলো শুনলে ভীষণ রাগ করবে, বলবে যে এটা আবার কেমন কথা, আমার কি কয়েকদিন একটু ব্যবসা খারাপ থাকলে তোমার চিন্তা করতে হবে, তুমি কিছু করবে? কিন্তু না, এটা প্রতিটা মহিলারই ইসে, প্রতিটা মহিলাই এরকম আমার মনে হয় ভাবে। যখন তার হাজবেন্ডের ব্যবসা বাণিজ্য একটু খারাপ থাকে, তখন সে নিশ্চয়ই ভাবে যে প্রত্যেকবার গরমে যেহেতু এটা হয়, তাহলে কেন না আমি ওর পাশে একটু দাঁড়াবো।
তো ওর পাশে দাঁড়ানোর মধ্যে আমার দুটো রাস্তা, এক হচ্ছে আমি আর্ট করতে পারি, যেটা আমার আর্ট এখানে না আমাকে আর্টের একটা স্কুলের জন্য খোঁজ করেছিল জানো, শুধুমাত্র আমার আর্টের সার্টিফিকেট নেই, যেন সার্টিফিকেট থাকবো কোথা থেকে, আমি কোনোদিন কোনো টিচারের কাছে আর্ট করিনি, তা কোথা থেকে সার্টিফিকেট থাকবে, কোনোদিন এক্সাম দিইনি, বাট আমি আর্ট আমার আর্ট দেখে একজনের এত পছন্দ হয়েছে, সে আমাকে বলেছিল যে তুমি আমার মানে তারা একটা স্কুল খুলেছিল, বলেছে তুমি আমার স্কুলে আর্টের টিচার হতে পারতে, তোমার যদি একটু সার্টিফিকেট থাকতো, তোমার কি সার্টিফিকেট আছে? নেই। তো তার জন্য বলো সার্টিফিকেট ছাড়া তো স্কুলের টিচার বানানো যাবে না। তো এই হলো পোড়া কপাল, বুঝলে, এগুলোকে বলে পোড়া কপাল। এখন হ্যাঁ বাবা দিচ্ছি, আমার ছেলেও ভীষণ আর্ট করতে ভালোবাসে, ও তো কিছুই পারে না, বাট ওই খাতা কলম নিয়ে দাগাতেই থাকে দাগাতেই থাকে, ঠিক আছে। আর বৃষ্টি পড়ছে, মনটাও মানে বৃষ্টির দিনে মনটা এমনি কেমন কেমন লাগে না, একটা মনমরা ভাব, তার মধ্যে যদি তুমি সবসময় সকাল থেকে ওইটাই খারাপ খারাপ খবর শোনো, ভালো লাগে না, একদম ভালো লাগে না। আর সব থেকে বড়ো কথা, আমার বরের মনটা আজকে ভীষণ খারাপ, এত টাকার মাল কিনেছে সব তোমার আজকে একদম বরবাদই বলতে পারো। আমি চুলও আশ্রয়নি, মুখে ক্রিম দেইনি, খালি তোমার ব্রাশ করলাম আর চা খেলাম, আর ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে মনটা হালকা করি, আর কি করব, মন হালকা করতে পারে, আর এর থেকে বেশি কিছু করতে হবে, তোমাদের সাথে গল্প করে মনটাকে একটু হালকা হবে, আর বেশি কিছু হবে বলো? কিছুই হবে না বাবা, পড়ে যাবা, দেখো কোথায় দাঁড়াইছে। তো দেখি বাবা, দেখি, হ্যাঁ পেন লাগবে, অ্যাড করবা, ওই তো পেনগুলো, হ্যাঁ পেনগুলো ফ্রিজের উপরে যাও, হ্যাঁ। তো ইউটিউবে এখন জায়গা বানানো ভীষণই কষ্টকর ব্যাপার, ইউটিউবে জানি না যারা হয়তো আগে টিকটক করেছে বা ইনস্টাগ্রাম আইডিতে তার যাদের বেশি ফলোয়ার্স তারাই হয়তো ইউটিউব জগতে জায়গা পায় বা কি জানি না, কি যে করে মানুষ জায়গা করছে আমার মাথায় ঢুকছে না গো। তো যেটাই হোক না কেন, আমিও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে আমি ইউটিউব থেকে এক টাকা হলেও ইনকাম করব। আমি এতদিন যা কষ্ট করেছি, বাপরে, একটা বছর ধরে ভিডিও বানিয়ে যাচ্ছি, একটা বছর ধরে, যেখানে আমি কখনো 1 GB কখনো 1.5 GB নেট ভরতাম, এখন আমি ডবল নেট ভরি, যাতে তোমার এটা না বাবা এটা নষ্ট, আমি ডবল নেট ভরি, আমার ভিডিও আপলোড করতে হয়, আমাকে সবার ভিডিও দেখতে হয়। আর কোথায় রাখলাম কালকে পেনগুলো কলমগুলো? এই যে কলমগুলো, এই যে এই কলমগুলো খুঁজলো রঙের। তো এই বলছিলাম আর কি, তোমার এই ইউটিউবের জন্য এত এত টাকা নেট ভরলাম, স্ট্যান্ড কিনলাম, এত কিছু করলাম, বাট লাভের লাভ সেরকম কিছুই নেই, কিভাবে হবে, কি হবে, কবে হবে, মানে মনটাই খারাপ। আর খাতাটা ওই ঘরে আছে, ঝুড়ি, হ্যাঁ ওই ঘরে ঝুড়ির মধ্যে আছে বাবা, কোনটা? ওই যে ফুলগুলো দেখো, হ্যাঁ আমি দেখবো না, যাও, ওই ওই ঘরে খাতাটা আছে দেখো, ওই ঘরেই আছে খাতাটা। তো ইউটিউবে না এখন মানে এত কম্পিটিশন, মানে বলতে গেলে প্রতিটা ঘরের মানুষই এখন ব্লগ বানায়, বুঝলে, ব্লগ সবাই ব্লগ বানায়, কে ব্লগ, ইউটিউবে না এখন বহুত পরিমাণে কম্পিটিশন, বুঝলে। তারপরও কিছু কিছু ক্ষেত্রে কি হয় জানো, অনেকে আছে না মাত্র ভিডিওটা আপলোড করবো তো তারপরে না ভিডিওটা পুরোটা দেখে না, ভিডিওটা পুরোটা না দেখে একটুখানি চালু করে তারপরে আবার বন্ধ করে দেয়, ওটাতে যেন আমাদের ভিডিওর অনেক ক্ষতি হয়, আমাদের চ্যানেলের অনেক ক্ষতি হয়, তখন কি হয় বলো তো, ওই ভিডিওগুলো ইউটিউব থেকে মানে বলে রে ভিডিও ইমপ্রেশন পাঠায় যে সবার কাছে, তো সেটা পাঠানো বন্ধ করে দেয়, ভাবে যে হয়তো মা লোকে অন করছে ভিডিওটা দেখছে না, তখন এই ভিডিওটার ভ্যালুই কমে যায় বলতে পারো এক কথায়। আমি অত ভালো তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না, বাট যারা ভিডিও ওপেন করে পুরোটা দেখে না তাতে আমাদের ক্ষতি হয় আর কিছু না। তো কমসে কম ভিডিওটা অন করলে তোমরা যারা যারা আমার কথাটা শুনছো,
তারা প্লিজ আমার ভিডিওটা যদি অন করো কমসে কম 5-10 মিনিট দেখার চেষ্টা করো। তারপর তাতে কী হবে বলো তো, যে কমসে কম যে আমি এত কষ্ট করে একটা ভিডিও বানাই, আজকে মনে করে বসে বকছি, লেকচার দিচ্ছি, তো এরকম তো ডেলি ডেলি আর লেকচার দিই না, কখনো কখনো সারাদিন ঘরের কাজ দেখাই, সেই ভিডিও অন করে অন করে অন করে ভীষণ প্রবলেম হয় গো। তো বসে বসে লেকচার মারলাম, ভিডিওটা এডিট করলাম, পাঠিয়ে দিলাম, এটা সহজ, কিন্তু ওই সারাদিন সব কিছু অল্প 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 করে তোমাদেরকে দেখানো, শেয়ার করো, ওটা কিন্তু বহুত কষ্টকর, বহুত মানে বহুত কষ্টকর, বুঝলে। আজকে নেহাত মনটা ভালো না, তাই লেকচার মারছি, আর কিছুই না। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে এই বৃষ্টি আর থামবে না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল যে প্লিজ ভিডিওটা যারা ওপেন করো, তারা প্লিজ যারা আমার কথাটা শুনছো, বেশি লোক তার ভিডিও দেখে না, ওই অল্প লোকই দেখে, কখনো কখনো কোনো ভিডিও ভাইরাল হয়ে যায়, কেন হয় জানো, এই সব কারণের জন্য। যদি ভিডিওটা খুলে তোমরা পুরাটা পুরাটা ওয়াচ করো, দেখবো ভিডিওটা আমার সত্যি অনেক লোকের কাছে পৌঁছায়, অনেক লোকে দেখে। কিন্তু যখনই একটা ভিডিও আমি বানিয়ে ছাড়লাম, তখন হয়তো কেউ ওপেন করছে, 1 মিনিটও দেখে না, আধা মিনিটও দেখে না, বন্ধ করে দেয়, তখন আমার না ভিডিওটা সত্যি লোকের কাছে পৌঁছানো বন্ধ হয়ে যায়, ইউটিউব থেকে কম লোকের কাছে পৌঁছায় ভিডিওটা, এবং সেই ভিডিওটাতে তখন ভিউয়ার্সও কম আসে, এই হচ্ছে ঘটনা। তো দেখি চ্যানেলের জন্য অনেক কিছু ভাবছি, অনেক কিছু চিন্তা করছি কি করি, দেখা যাক। ডেলি ভিডিও দিতে একদম মন করে না, এই একমাত্র এই কারণে, যখন দেখি যে ভিডিওতে ভিউয়ার্স নেই, তখন আর মনটা চায় না, বুঝলে, এই আর কি। আর শর্ট ভিডিও বানালে ভিউয়ার্স আসে, সাবস্ক্রাইবার আসে, বাট শর্ট ভিডিওর ওয়াচ টাইম আমার কাউন্ট হবে না। আমার এখন সাবস্ক্রাইবার তো মোটামুটি হয়েই গেছে, বাট আমার ওয়াচ টাইম আসেনি, তো ওয়াচ টাইমের জন্য তো আমাকে ব্লগ দিতে হবে, এদিকে ব্লগ বানাও, এদিকে শর্ট বানাও, টাইমে কুলাতে পারি না, বুঝলে, একদম হয় না, একদম না। তো এই কারণেও শর্ট টর্ট একটু বন্ধ রাখি, যখন ভালো লাগে বানাই, তবে একবার মনিটাইজেশন চালু হয়ে গেলে আমি পরের থেকে আবার ওই যেরকম শর্ট ভিডিও দিতাম সেরকমই দিব। তো মনিটাইজেশন যতদিন চালু না হয় ততদিন একটু ব্লগ নিয়ে একটু কাজ করি, কারণ আমার ওয়াচ টাইমটা ভীষণ পরিমাণে দরকার। তো যাই হোক না কেন, কী বলবো বলো তো, তোমরা আমার যারা ভিডিওটা দেখছো তাদেরকে একটা কথাই বলবো, প্লিজ কমসে কম ভিডিওটা 5-7 মিনিট দেখো, তাতে আমার লাভ হবে, ক্ষতি হবে না। আর তোমরা যদি ওপেনই করো ভিডিওটা বলো, তাহলে ওপেন করার পরে কেন ওপেন করো যদি না দেখতে ইচ্ছা হয়, তাই না? আমাদের ছোটো ছোটো ইউটিউবারদের এটাই সমস্যা, বুঝলে, আমাদের ভিডিও যাই কম লোকের কাছে, তারপরেও যদি তারা এরকম করে মনটা খারাপ লাগে, সব দিকেই মনটা খারাপ। এক চ্যানেলে মনিটাইজেশন হচ্ছে না, এক গরমকাল পড়েছে, পর থেকে হাজবেন্ডের বিজনেস খারাপ, প্রত্যেকবার গরমই হয়, আজকে নতুন না, তো এরকমভাবে ভিউয়ার্স পাওয়া যায় না, আর ওয়াচ টাইমেরও দরকার। তো সব মিলিয়ে টোটালি মনটাও ভীষণ খারাপ লাগে যখন এগুলো মনে পড়ে, যখন মনে পড়ে না তখন বিন্দাস থাকি, আবার যখন মনে পড়ে মন মরা হয়ে বসে থাকি, আবার মনে হয় যে এগুলো কোনো বড় ব্যাপারই না একদম। আর আমি দেখেছি সবাইকে বলতে যে এগুলো নিয়ে বেশি ভেবো না, এটা এটা ইউটিউব জগৎটা এমন একটা লাইফ, এটাকে নিয়ে যত বেশি ভাববে তত বেশি মাথায় নষ্ট হবে, তো এটাকে নিয়ে বেশি ভাবার কিছু নেই, এখানে কাজ করে যাও, সাকসেস পেলে পাবে, না পেলে না পেলে নেই। বাট এক বছর কাজ করার পরে তখনও যদি সাকসেস না আসে, তখন এরকম বকবক করতে মন চায় বলো? একটা বছর কম না, আমি কন্টিনিউ ভিডিও দিয়েছি, কন্টিনিউ, বাপরে বাপ, যা খাটছি চ্যানেলের জন্য আমি জানি। আমি এরকমও হয়েছে, আমি যখন ব্লগ সম্বন্ধে কিছু জানি না, ইউটিউবে ভিডিও সম্বন্ধে কিছু জানি না, এমনি হুটহাট ভিডিও বানানো শুরু করে দিয়েছি, 2-3 মাস ওই খালি মোবাইলের দিকে তাকিয়ে থাকতাম, কী করলে ভিডিও ভাইরাল হবে, কী করলে ভিডিও ভাইরাল হবে, ওই যে ভিডিও লিস্ট, সব ভিডিও দেখে, মানে এখন আমি বলে দিতে পারবো, বুঝলে, তোমাদেরকে কী করলে ভিডিও ভাইরাল হয়, বাট আমার ভিডিও কিন্তু ভাইরাল হয়নি ওসব করে, কিন্তু আমি তো তোমাদেরকে বলে দিতে পারবো, যেগুলো আমি আমি দেখেছি ওগুলো আমার ঠোঁটস্থ মুখস্থ হয়ে গেছে, বুঝলে, এত পরিমাণে দেখেছি। ঘর থেকে বেরোনো বন্ধ, ঘরের কাজকর্ম বন্ধ, সারাদিন বসে বসে ওই মোবাইলের মধ্যে, কী করলে ভিডিও ভাইরাল হবে, কী করলে ওয়াচ টাইম বাড়বে, কী করলে সাবস্ক্রাইবার বাড়বে, ট্যাগ কীভাবে বসাবে, ডেসক্রিপশন কীভাবে লাগাবে, তো এগুলো করতে 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 এক বছর কাটিয়ে দিলাম, লাভের লাভ কিচ্ছু হয়নি,
ভীষণ দরকার ছিল ইউটিউবে একটা জায়গা করে নেওয়াটা, বাট আচ্ছা চলবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, হবে হবে হবে, একদিন হবে, এই ভেবেই বসে আছি, একদিন হবে, একদিন হবে, একদিন হবে। জানি না কোন দিন আমার ভাগ্যের চাকা ঘুরে যাবে, ইউটিউবে আমি জায়গা করে নিতে পারবো, তাই না? তো চলো, কি আর বকবক করবো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিই, এখন ঘরে প্রচুর কাজ আছে। আজকে ভাবলাম বৃষ্টির দিন কাজকর্ম শেয়ার না করে তোমাদের সাথে একটু বসে আড্ডা মারতে হবে, ভাবিনি এত বড় বড় লেকচার মারবো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতেই পারো, আর নতুন বন্ধুরা আপনি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইব, তোমরা ভিডিও দেখবে তার জন্যই তো ভিডিও বানাই, বলো যদি দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি আমি খুব শিগগিরই ইউটিউব জগতে জায়গা করে নেব, আশা আছে, মন থেকে ভীষণ আশা করি। তো চলো বকবক করতেই থাকো, আজকে মনটা একদম ভালো নেই বুঝলে, আজকে মানে আমার মানে মনটা হালকা করার জন্য বকবক করলে আমার মনটা হালকা হয়, বাট সামনে কেউ নেই বুঝলে, যাকে আমি মন খুলে সব কিছু বলবো। তো চলো, বাই।